প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে বোন প্রীতি আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ হানাফিফি খুঁজে হানাফি মজাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ভিন্ন ভিন্নমত আছে স্কলার স্কলারগুলো ওলামায়িক্রমের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না গুরুতে কোরবানির ক্ষেত্রে নবী বিশাল সাল্লাম সাত ভাগের কথা বললো আকিকের ক্ষেত্রে বলেনি অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে দুটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্তাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটা আর কেস এখানে করা যাবে কি না এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে নিপাকতা লিখেছেন আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে না কেউ মৃত ব্যক্তি বয়স্কদের গোসল করাতে হয় মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয় অন্যরা নাকি তা করতে পারে না কত সত্য না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে বয়স্করা করাতে পারে যে কেউ করতে পারে এমডি এ কে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কি না হবে যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে আপনি করবেন সে প্ল্যানও থাকে তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই বিলকিস বেগম আপনি লিখেছেন আমার কোমরে অপারেশন আছে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি সেচদা দিয়ে চেয়ারে বসে আমার নামাজ কি হবে যদি আপনার কোমরে অপারেশনের কারণে সেজ সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারক হন এবং সেটা করতে গেলে আপনার মানে বর্ণাতীত কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া যায় আছে কোনো সুবিধা নেই এমডি ফাইসাল আহমদ আপনি লিখেছেন আমার বয়স আঠারো আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজ জবাই দিতে পারবো কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন দিতে পারেন সমস্যা নেই জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই আপনি শর্ত পূরণ করে জবাই দিলে ইনশাল্লাহ বেদিনা জবাই হয়ে যাবে জবাই বিশুদ্ধ হয় জবাই বুঝতে এরকমটা এরকম হলেই হয় আর সেখানে আঠারো বছর আপনি আসেন অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে জায়েজ আছে সরিয়া দৃষ্টিকোণ থেকে